মাল নদীতে হরকা বানে আটকে পড়া অনেকে প্রাণ বাঁচিয়েছেন আদিবাসী যুবক মনোজ মুন্ডা। তার বাড়ি মেটেরি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বাটাইগোল চা বাগান এলাকায়। এলাকাটি মাল নদীর পাশে অবস্থিত। বন্ধুদের সঙ্গে ওই দিন প্রতিমা বিসর্জন দেখতে গিয়েছিলেন মনোজ। সেই সময় মাল নদীতে হরপার বানে চোখের সামনে এতজনকে ভাসতে দেখে স্থির থাকতে পারেননি তিনি। নিজের জীবনের পরোয়া না করে বাঁচিয়েছিলেন অনেকগুলি প্রাণ। সেই কীর্তি সোশ্যাল মিডিয়ায় প্রচার হতেই তাকে সম্বর্ধনা দিতে এগিয়ে এলো বিভিন্ন সংস্থা। শনিবার মেটেলি ব্লকের বাটাইগোল চা বাগানের যুবক মনোজ মুন্ডাকে সম্বর্ধনা দেয় উত্তরবঙ্গ চা শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। মনোজের বাড়ি গিয়ে তাকে খাদা পরিয়ে সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি খ্রিস্টান খেরিয়া, কোষাধ্যক্ষ জয়দীপ মাহালি, সদস্য রাজ্জাক আলী সহ অন্যান্যরা। সকলেই মনোজের ওই কাজের প্রশংসা করেন। পাশাপাশি গ্রিন জলপাইগুড়ি সংস্থার তরফেও মনোজ মুন্ডাকে সম্বর্ধনা দেওয়া হয়। জালসা থেকে রহিদুল ইসলামের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।